ওই যে দূরে ট্রেন যায় পাশেই একটা ছোট্ট রাস্তা নেমে গেছে সেই রাস্তা দিয়ে মিনিট দুই গেলেই আঙ্গুরবালার কোঠা শহরের একমাত্র যৌন পল্লী পল্লী বলা ভুল এই একটাই বাড়ি তবে অবৈধ নয় পারমিশন আছে আঙ্গুরবালার কাছে আঙ্গুরবালা ওই কোঠার মালকিন নাম শুনেই বোঝা যায় ঊর্ধ্ব পঁয়ত্রিশের মহিলা এককালে সুন্দরী রূপে ঢল নামলেও সাহসে কেউ টেক্কা দিতে পারবে না একা হাতে সব সামলায় কম ব্যাপার না স্টেশন থেকে কাছে হওয়ায় খদ্দের কম হয় না পাশেই মদের ঠিক আছে এটাও একটা উপরই পাওনা তবে যত না উপরি লাভ তার থেকে বেশি সমস্যা এই ঠেকটাকে নিয়ে টোন টিটকিরি তো যাই হোক ওদের গায়ে মাখলে চলে না কিন্তু মাতাল হয়ে গালি গালাজ আর কোঠায় ঢুকে মেয়েদের সাথে ধস্তদস্তিটা পছন্দ হয় না একদম কদিন থেকে সেটা বেড়েছে হ্যাঁ এই পুজোর মরশুমে অত্যাচারটা বাড়ে পুলিশে বলে রেখেছে তবে লাভ হয় না তেমন দুটো হামবড়া প্রতিশ্রুতি দিয়ে ওসি আবার এক রাত ফ্রিতে চায় মাদার চোত শালা এটুকু ভেবে নিজেকে ফের শান্ত করলো আঙ্গুর খুব ধৈর্য ধরে না থাকলে ব্যবসা চালাতেও পারবে না আজ কালী পুজোর রাত একটু রাত না বাড়লে আজ খদ্দের হবে না তবে প্রস্তুতিটা নিতেই তো হবে তাই সাজগোজ চলছে আঙ্গুর সব বাকি সবাই নিজের নিজের রুমে আয়নার সামনে ব্যস্ত চোখের কাজল আর গালের লালি দিয়ে ঢেকে দিচ্ছে মনের অনিচ্ছাগুলো যেন চরিত্রের উপর টাকার একটা মোটা প্রলেপ বড়মা ও বড়মা মা হাঁপাতে ঢুকলো পলু পলু এই বাড়ির একমাত্র ছেলে বছর সাতেক বয়স ওর মা এখানেই কাজ করত। ডেলিভারির সময় মরে গেল আর সেই থেকেই আঙ্গুর ওকে মানুষ করছে কি হলো পলু এই সন্ধ্যাবেলায় কোথায় গেছিলি হাঁপানি থামিয়ে ঢোক গিলে পলু বলল তিন্নি দিদির সাথে চমকে উঠল আঙ্গুর মেয়েটা এই দু হপ্তাহ হলো এসেছে কোঠায় ওর বাবা ওকে বিক্রি করে দিয়েছিল শেষমেশ এখানে ঠাই হয়েছে আজ ওর মাসিক শুরু হয়েছে সকালে কিন্তু কাউকে বলেনি ভয়ে ব্যবসার রমরমা সময়ে ওসব হলে তো খুব লস কাউকে তাই বলতে পারেনি ভয়ে শেষে যখন জানা গেল তখন বাকি মেয়েদের সে কি খিস্ট খিস্তা খিস্তি সে তো ভালো যে আঙুর ঠিক সময় গিয়ে এক থাপ্পড় মেরেছিল টুনিকে আমার কোঠার মেয়ে আমি বুঝবো তুই নিজের খদ্দের সামলা কদিন থেকেই দেখছি তোর রিপোর্ট ভালো আসছে না কিছু বলিনি এতদিন কিন্তু এসব করলে তোর কপালে দুঃখ আছে কিন্তু বলে দিলাম এই বলে তিন্নিকে জড়িয়ে নিয়ে আঙুর ওর হাতে দুটো নোট ধরিয়ে দিয়ে বলেছিল সন্ধ্যাবেলা যাস ওই রোডের ধারে ঔষধের দোকানে কিনে আনিস কোথায় কেউ সব ব্যবহার করে না কাপড় দিয়েই চলে কিন্তু তিন্নির মায়া ভরা মুখটা এমনই যে তিননি দিদি কই পলুকে জিজ্ঞেস করল আঙুর মুখে ওর চিন্তার ঘাম ওরা ধরে নিয়ে গেল বড়মা মা কি বলছিস কারা কোথায় নিয়ে গেল বল হাড়ু ওই বেলতলার মাঠে হাড়ু বুকটা ধরাশ করে উঠল আঙুরের হাড়ু হলো পাড়ার পলিটিক্যাল গুন্ডা এই সামনের ঠেকেই মদ খায় রোজ আর খিস্তি আওড়ায় খুন রাহাজানি কি নেই ওর নামে ওর পাল্লায় পড়লে তো দুশ্চিন্তায় কেঁপে উঠল আঙুর দুমদাম করে সিঁড়ি দিয়ে নেমে হাঁক পারল টুনি আমি বেরলম তুই দরজা বন্ধ করে রাখ আমি না এলে খুলবি না কিন্তু বড়মা মা খদ্দের যা বললাম তাই কর আর পুলিশে ফোন করে বল বেলতলায় মাঠে যেতে খুব বিপদ দরজাটা দরাম করে লাগিয়ে ছুট দিল আঙুর পিছন পিছন ছুটছে পলু বেলতলায় যখন পৌঁছাল তখন সেখানে লোক জমা হয়ে গেছে ভিড় ঠেলে ঢুকতেই দেখলো মাঠের পাশে পড়ে আছে ফুটফুটে মেয়েটার শরীর রক্তে ভেসে যাচ্ছে শাড়ি আর চোখ বেয়ে গড়িয়ে আসছে নিথর জলের ধারা আঙুর হুড়মুড়িয়ে গিয়ে বসে পড়ল পড়লো তিন্নি এই তিন্নি ওঠ মা কি হয়েছে বল চারপাশে তাকিয়ে চিৎকার করলো এই তোমরা হাত লাগাও নিয়ে যেতে হবে হাসপাতালে ওই কি হলো রে শুয়োরের বাচ্চা শুনতে পাচ্ছিস না তোদের পায়ে পড়ি একটু হেল্প কর না কেউ এলো না বেলতলার পাশেই একটু দূরে একটা কালী পুজো হয় অনেক বছরের পুরোনো আর বেশ বড় লোকগুলো হয়তো পুজো দেখতেই এসেছিল কিন্তু মায়ের হাতে অসুরের নিধন নিধন দেখার থেকে হয়তো অসুরের হাতে মায়ের সম্মান হরণ দেখে বেশি মজা পেয়েছে তারা রাগে কষ্টে গা রিড়ি করে উঠল আঙুরের কিন্তু কাঁদল না অলুকে বলল তুই এখানে থাক আমি মন্দিরের কাছে যাই ওখানে পুরুত কাকা আছে যদি কিছু হেল্প করে আঙ্গুর ছুট ছুট লাগালো মন্দিরের দিকে পুরোহিত আশিসবাবু পৌর ভদ্রলোক খুব ভালো মনের ও উপকারীও সবার সাথে সমান ভালোভাবে ব্যবহার করা তার গুণ এখন সেই শেষ আশা আঙ্গুরের। মন্দিরের কাছে আসতেই আঙ্গুরের সেই আশার আলোটাও যেন দপ করে নিভে গেল হারু আর তার মাতালের দল চত্বরে গোল করে বসে যেন তামাশা জুড়েছে সেখান থেকে ভেসে আসছে আজকের শিকার কাহিনীর পৈশাচিক উল্লাস শালা কচি ছিল অমন টাইট মাল আগে ঠাপায়নি শালা ওহ ভেসে এলো ওদিক থেকে আঙুর কানে হাত দিল মনে পড়ে যাচ্ছিল ওর বিশ বছর আগের কথা যখন এভাবেই রেপ করে ওকে বেঁচে দেওয়া হয়েছিল কলকাতার এক বাজারে সেই শব্দগুলো যেন ফের প্রতিধ্বনি হতে চলেছে আরও একবার কিন্তু কানে হাত দিয়েও কোন লাভ হচ্ছে না মাগির নখরা দেখছিলি এমন ভাব শালি যেন সতী সাবিত্রী রোজ রাতে তো দিস একদিন না হয় হারুকে দিলি কি গুরু মাসিকের মাগি কিন্তু আজ বৌনি হল কি বলো আবার সেই অট্ট হাসি পেশি শক্ত হয়ে উঠল আঙুরের কি জানি কি ভর করলো ওর উপর শান্ত হয়ে এগিয়ে গেল মন্দিরের দিকে মাকে প্রণাম ঢুকে হাতে তুলে নিল বলিদানের খাড়াটা তারপর ধীরে ধীরে যখন ওই গোল করে বসে থাকা জানোয়ারদের পিছনে এসে দাঁড়িয়েছে মদের ঘরে কেউ টেরও পায়নি আশেপাশে যে কটা লোক ছিল তারাও যেন স্তম্ভিত হয়ে গেছে হাড়ুর পিঠে পা দিয়ে একটা টোকা দিল আঙুর হাড়ু বলল কে রেশালা বলে ঘুরে তাকাতেই একটা মসৃণ শান্ত হাসি দিল আঙুর আর তারপরেই রক্তের উপর বসে খেলছিল আঙ্গুর যখন পলু ছুটে এলো শিশু যেমন কাদার উপর খেলে ঠিক সেভাবে তিননে দিদির জ্ঞান ফিরেছে বড় মা কথা কানে গেল না আঙ্গুরের আজ মায়ের যে তৃষ্ণা মিটেছে পশুর রক্তে তৃষ্ণা হাজার বছরের বলিদানে যা মেটেনি যা মেটা উচিত ছিল না আজ মানব পশুর রক্তে তা শান্ত হয়ে গেছে